রেডিও মিলনের আজকের নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী কৃষ্ণকান্তের উইল, প্রথম পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাতেও ভুলবেন না। এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM। শুরু হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল, প্রথম পর্ব। হরিদ্রা গ্রামে কৃষ্ণকান্ত রায় নামে একজন বেশ বিত্তশালী জমিদার ছিলেন। তাঁর জমিদারির মুনাফা প্রায় 2 লক্ষ টাকা। এই মুনাফা তাঁর ও তাঁর ভাই রামকান্ত রায়ের উপার্জিত। দুজনের মধ্যেই পরম সম্প্রীতিও ছিল। কারো মনেই কোশ্মিন কালেও এই সন্দেহ হয়নি যে এক ভাই অন্যকে প্রবঞ্চিত করবেন। সমস্ত জমিদারি বড় ভাই কৃষ্ণকান্তের নামেই ছিল। উভয়ে একান্নবর্তী হয়েই ছিলেন। রামকান্ত রায়ের একমাত্র ছেলে ছিল গোবিন্দলাল। তার জন্মের পর রামকান্ত রায়ের মনে হল যে উভয়ের উপার্জিত বিষয় আশয় একজনের নামেই আছে, অতএব ছেলের মঙ্গলে সেসবের লেখাপড়া করে নেওয়া কর্তব্য। কারণ যদিও তিনি নিশ্চিত ছিলেন কৃষ্ণকান্ত কখনো প্রবঞ্চনা অথবা তাঁর প্রতি অন্যায় আচরণ করবেন না, কিন্তু কৃষ্ণকান্তের পরলোকের পর তাঁর ছেলেরা কি করে তার নিশ্চয়তা কি? কিন্তু লেখাপড়ার কথা সহজে বলতে পারেন না, আজ বলবো কাল বলবো করেই চললেন। একদিন প্রয়োজনবশত তালুকে গেলে সেখানে অকস্মাৎ তাঁর মৃত্যু হল। যদি কৃষ্ণকান্ত ভাইয়ের ছেলেকে বঞ্চিত করে সমস্ত সম্পত্তি একা ভোগ করবেন বলে পরিকল্পনা করতেন, তাহলে সেক্ষেত্রে বর্তমানে আর তাঁর কোনো সমস্যাই ছিল না। কিন্তু কৃষ্ণকান্তের এমন অসৎ অভিপ্রায় ছিল না। তিনি গোবিন্দলালকে নিজের ছেলেদের সাথে সমানভাবে প্রতিপালন করতে লাগলেন। তার নিজের 2 ছেলে আর 1 মেয়ে। বড় ছেলের নাম হরলাল, ছোটটির নাম বিনোদলাল, আর মেয়ের নাম শৈলবতী। তিনি উইল করে উভয়ের উপার্জিত সম্পত্তির যে অর্ধাংশ ন্যায়সম্মতভাবে রামকান্ত রায়ের প্রাপ্য, তা গোবিন্দলালকে দিতে চাইলেন। আমি হরিদ্রা গ্রামের জমিদার কৃষ্ণকান্ত রায় সজ্ঞানে এই উইল করিতেছি যে আমার পরলোকান্তে গোবিন্দলাল 8 আনা, হরলাল ও বিনোদলাল প্রত্যেকে 3 আনা, গৃহিণী 1 আনা আর শৈলবতী 1 আনা সম্পত্তির অধিকারিণী হইবেন। এটা কি হলো? গোবিন্দলাল অর্ধেক ভাগ পেল আর আমরা 3 আনা? এটাই ন্যায্য বণ্টন হয়েছে। গোবিন্দলালের পিতার প্রাপ্য অর্ধাংশই তাকে দিয়েছি। গোবিন্দলালের পিতার প্রাপ্যটা কি? হ্যাঁ, আমাদের পৈতৃক সম্পত্তি তিনিই নেওয়ার কে, আর মা বোনকে তো আমরাই দেখাশোনা করব। তাদের বা 1 আনা 1 আনা দেওয়া দরকার কি আছে? বরং তাদের কেবল থাকা খাওয়ার অধিকার থাকবে, লিখে দিন। বাপু হরলাল, বিষয় সম্পত্তি আমার তোমার নয়, আমার যাকে ইচ্ছে তাকে দিয়ে যাব। আপনার কি বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে? আপনাকে যা ইচ্ছে তা করতে দেব না। হরলাল, তুমি যদি আজ ছোট হতে তবে তোমার গুরুমশাইকে ডেকে এনে এখনই শিক্ষা দিতাম। ছোটবেলায় গুরুমশাইয়ের গোপ পুড়িয়ে দিয়েছিলাম, এবার ওই উইলটাও পড়াবো সেইভাবে। তোমাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই নতুন উইল করছি। কিন্তু তাতে গোবিন্দলাল 8 আনা, বিনোদলাল 5 আনা, তোমার মা 1 আনা, শৈলবতী 1 আনা আর তুমি মাত্র 1 আনা পাবে। এই ঘটনায় হরলাল রাগ করে গৃহত্যাগী হয়ে কলকাতায় গেলেন। সেখানে পিতাকে একটা পত্র লিখলেন। কলিকাতার পণ্ডিতারা মত করিয়াছেন বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। আমি মানস করিয়াছি যে একটি বিধবা বিবাহ করিব। আপনি যদ্যপি উইল পরিবর্তন করিয়া আমাকে 8 আনা লিখিয়া দেন আর সেই উইল শীঘ্র রেজিস্ট্রি করেন, তবেই এই অভিলাষ আমি ত্যাগ করিব, নচেত শীঘ্রই একটি বিধবা বিবাহ করিব। হরলাল মনে করেছিলেন কৃষ্ণকান্ত ভয়ে ভীত হয়ে উইল পরিবর্তন করে হরলালকে অধিক সম্পত্তি লিখে দেবেন। কিন্তু কৃষ্ণকান্তের যে উত্তর তিনি পেলেন তাতে সেই ভরসা আর রইল না। তুমি আমার তেজ্য পুত্র,
তোমার যাহাকে ইচ্ছা তাহাকেই বিবাহ করিতে পারো, আমার যাহাকে ইচ্ছা তাহাকে বিষয় দেব। তুমি এই বিবাহ করিলে আমি উইল বদলাইব বটে, কিন্তু তাতে তোমার অনিষ্ট ব্যতীত ইষ্ট হইবে না। এর কিছু পরেই হরলাল সংবাদ পাঠালেন যে তিনি বিধবা বিবাহ করেছেন। কৃষ্ণকান্ত রায় আবার উইলখানা ছিঁড়ে ফেললেন, নতুন উইল করবেন তিনি। পাড়ায় ব্রহ্মানন্দ ঘোষ নামে একজন নিরীহ সুজন বাস করতেন। কৃষ্ণকান্তকে জ্যাঠামশাই বলতেন এবং তাঁর দয়াতেই ব্রহ্মানন্দের দিন চলত। ব্রহ্মানন্দের হস্তাক্ষর বেশ উত্তম, এসব লেখাপড়া তিনিই করতেন। কৃষ্ণকান্ত সেই দিন ব্রহ্মানন্দকে ডেকে বললেন, ব্রহ্মানন্দ, খাওয়া দাওয়ার পর এখানে এসো, নতুন উইল লিখতে হবে। আচ্ছা জ্যাঠামশাই। আবার উইল বদলানো হবে কেন? এবার তোমার দাদার ভাগে শূন্য পড়বে বলে বিনোদ। না না, এটা উচিত হবে না। তিনি যেন অপরাধী, কিন্তু তার একটি ছেলে আছে, সে শিশু, নিরপরাধ। তার কি হবে? তাকে এক পাই লিখে দেব। এক পাই বকরায় কি হবে? আমার আয় 2 লক্ষ টাকা, আর এক পাই বকরা হয় 3,000 টাকার উপর। তাতে একজন গৃহস্থের থাকা খাওয়া অনায়াসে চলতে পারে, এর বেশি দেব না। এরপর বিনোদলাল অনেক বোঝালেন, কিন্তু কোনো মতান্তর হল না। ব্রহ্মানন্দ স্নানাহার সেরে নিদ্রার উদ্যোগে ছিলেন, এমন সময় দেখলেন হরলাল এসে তার বিছানার শিয়রে বসলেন। এ কি বড়বাবু যে, কখন বাড়ি এলে? বাড়ি এখনো যাইনি। একেবারে এখানে? তা কলকাতা থেকে কখন আসছো? কলকাতা থেকে 2 দিন হলো এসেছি। এই 2 দিন এক জায়গায় লুকিয়েছিলাম। আবার নাকি নতুন উইল হবে? সেই রকমই তো শুনেছি। আমার ভাগে এবার শূন্য, তাই তো? কর্তা এখন রাগ করে তাই বলছেন, কিন্তু সেটা থাকবে না। আজ বিকেলে লেখাপড়া হবে, তুমি লিখবে। তা কি করব ভাই, কর্তা বললে তো আর না বলতে পারি না। ভালো, তাতে আর তোমার দোষ কি? এখন কিছু রোজগার করতে চাও কি? কিলচর তো, তা ভাই মারছো না কেন? তা নয়, 1,000 টাকা। বেদবা বিয়ে করে নাকি? হ্যাঁ। সে বয়স গেছে ভাই। তবে আরেকটা কাজ বলি, এখনই আরম্ভ করো। এই নাও, কিছু অগ্রিম নাও। কি এই 500 টাকা নিয়ে আমি কি করব? পুঁজি করো, 10 টাকা মতি গোয়ালিনীকে দিও। গোয়ালা এলাকার কাউকে রাখি না, কিন্তু আমায় কি করতে হবে? মানে 2 কলম কাটো, 2 যেন ঠিক সমান হয়। আচ্ছা ভাই, এই যে 2 নতুন কলম, এবার লেখাটা দেখে বলো দেখি। ঠিক আছে, এর একটা কলম বাক্সতে তুলে রাখো, যখন উইল লিখতে যাবে ওই কলমটা নিয়ে গিয়ে এটাতে উইল লিখবে, আর দ্বিতীয় কলমটা নিয়ে এখন একটা লেখাপড়া করতে হবে। তোমার কাছে ভালো কালি আছে? এই যে, এটা চলবে? হ্যাঁ ভালোই, এই কালি উইল লিখতে নিয়ে যেও। তোমাদের বাড়িতে কি দোয়াত কলম নেই নাকি যে আমি ঘাড়ে করে নিয়ে যাব? শোনো, আমার একটা উদ্দেশ্য আছে, না হলে তোমাকে এত টাকা দিলাম কেন? আমিও তাই ভাবছি বটে। তুমি দোয়াত কলম নিয়ে গেলে কেউ হয়তো কিছু ভাবতে পারে, এটা আবার কেন? তুমি সরকারি কালি কলমকে গালি দিও, তাহলেই কাজ হয়ে যাবে। তা সরকারি কালি কলমকে শুধু কেন, সরকারকে শুদ্ধ গালি দিতে পারবো? অত দরকার নেই, এখন আসল কাজটা করো। বাবা, এই যে একেবারে সরকারি লেটার কাগজ দেখছি গো, তাও 2 খানা। সরকারি নয়, কিন্তু উকিলের বাড়ির লেখাপড়া এই কাগজেই হয়। তোমার কর্তাও এই কাগজেই উইল লেখা জানি আমি, সেই জন্যই আমি এই কাগজ জোগাড় করেছি। এবার শোনো, যা বলছি তাই এই কালি আর এই কলমে লেখো। কৃষ্ণকান্ত রায় উইল করছেন, তার নামে যত সম্পত্তি আছে তার বিভাগ কৃষ্ণকান্তের পরলোকান্তে এই রূপ হবে, যথা বিনোদলাল 3 আনা, গোবিন্দলাল 1 পাই, গৃহিণী 1 পাই, শৈলবতী 1 পাই, হরলালের ছেলে 1 পাই, এবং হরলাল বড় ছেলে বলে অবশিষ্ট 12 আনা। তা উইল না হয় লেখা হলো, দরখাস্তটা করবে কে? আমি। ভালো, কিন্তু এ তো জাল। এটাই সাচ্চা উইল,
বিকেলে যেটা লিখবে সেটা জাল। কিভাবে? তুমি যখন উইল লিখতে যাবে তখন এই উইলখানা নিজের পকেটে লুকিয়ে নিয়ে যাবে। সেখানে গিয়ে এই কালি কলমে তাদের ইচ্ছে মতো উইল লিখবে। কাগজ কলম কালি লেখক একই, সুতরাং দুখানা উইলই দেখতে একই রকমই হবে। পরে উইল পড়ে শোনানো এবং দস্তখত হয়ে গেলে শেষে তুমি স্বাক্ষর করার জন্য নেবে। তুমি সকলের দিকে পিছন ফিরে দস্তখত করবে আর সেই ফাঁকে উইলখানা বদলে নেবে। এইটা কর্তাকে দিয়ে কর্তার উইলটা আমাকে এনে দেবে। আনতেই হবে, বেশ ভালোই বুদ্ধি খেলিয়েছে। কি ভাবছ? না মানে ইচ্ছে তো করে কিন্তু ভয়ও করে। আর তোমার টাকা তুমি ফিরিয়ে নাও ভাই, আমি কিন্তু ওইসব জাল কারবারির মধ্যে থাকবো না। আচ্ছা দাও, টাকা ফেরত দাও। নোট নিয়ে হরলাল উঠে চলে যাচ্ছিলেন, ব্রহ্মানন্দ তখন আবার তাকে ডাকলেন। বলি ভাইয়া কি গেলে নাকি? না এখনো যায়নি। তুমি এখন না হয় 500 টাকা দিলে, তা বলছিলাম যে পরে কি আর দেবে? তুমি সেই উইলখানা এনে দিলে আরো 500 দেব। অনেকটা টাকা, লোভ ছাড়া যায় না। তবে তুমি রাজি হচ্ছ? রাজি না হয়েই বা যাই কোথায়, কিন্তু বদল করব কিভাবে? দেখতে পাবে যে। কেন দেখতে পাবে? আমি তোমার সম্মুখে উইল বদল করে নিচ্ছি, তুমি দেখো দেখি টের পাও কিনা। তোমার অন্য বিদ্যায় পারদর্শিতা থাকুক না থাকুক, হস্তকৌশল বিদ্যায় যে বেশ ভালো দক্ষ হয়েছ তা স্বীকার করতে বাধ্য হচ্ছি ভাই। চিন্তা করো না, এই কৌশলটা তোমায় শিখিয়ে দেব। এই তো পেরেছি। আপাতত তোমার শিক্ষা সম্পূর্ণ, 3 দণ্ড কেটে গেছে। এখন আমি চললাম, সন্ধ্যের পর বাকি টাকা নিয়ে আসব। হরলাল চলে গেলে ব্রহ্মানন্দের বিষম ভয়ে সঞ্চার হল। তিনি দেখলেন যে তিনি যে কাজে স্বীকৃত হয়েছেন তা রাজদ্বারে মহাগর্হিত অপরাধ। বদলের সময় যদি কেউ ধরে ফেলে, কে জানে ভবিষ্যতে তাকে যাবজ্জীবন কারারুদ্ধ হতে হবে কিনা। তাহলে তিনি এ কাজ কেন করছেন? কিন্তু না করলে যে হস্তগত 1000 মুদ্রা ত্যাগ করতে হয় তাও তো প্রাণ থাকতে সম্ভব নয়। ব্রহ্মানন্দ ঘোষের করুণ অবস্থা হল, হরলালের টাকা হজম করা ভার, জেলখানার ভয় আছে, কিন্তু অতগুলো টাকার লোভ তো ত্যাগ করাও যায় না। লোভ বড় কিন্তু বদ হজমের ভয়ও বড়। ব্রহ্মানন্দ মীমাংসা করতে পারলেন না এবং মীমাংসা করতে না পেরে উদরসাৎ করার দিকেই মন রাখলেন। কি হল? মনে করি চাঁদা ধরি হাতে দি পেড়ে, বাবলা গাছে হাত লেগে আঙুলটি গেল ছিঁড়ে। পারুনি না, এই নাও ভাই, এই তোমার জাল উইল আর এই তোমার টাকা। ওহ অকর্মা, মেয়েদের কাজটা তোমার দ্বারা হলো না, আমি চললাম। কিন্তু যদি তোমার কাছ থেকে এই ঘটনার 1 ফোঁটাও প্রকাশ পায় তবে তোমার জীবন সংশয় হবে, মনে রেখো এটা। সে চিন্তা করো না, ও কথা আমি মরে গেলেও প্রকাশ করব না। হরলাল ব্রহ্মানন্দের পাকশালায় গেলেন। তিনি ঘরের ছেলে, সর্বত্রই গমনাগমন করতে পারেন। পাকশালায় ব্রহ্মানন্দের ভাইয়ের মেয়ে রোহিণী রান্না করছিল। রোহিণীর যৌবন পরিপূর্ণ, রূপ যেন উছলে পড়ছিল শরতের চন্দ্র, 16 কলায় পরিপূর্ণ। সে অল্প বয়সে বিধবা হয়েছে, কিন্তু বৈধব্যের অনুপযোগী অনেক দোষ ছিল তার। সে কালো পেড়ে ধুতি পরত, হাতে চুড়ি পরত, পান ও খেত বোধ হয়। এদিকে রন্ধনে সে দ্রৌপদী বিশেষ, ঝোল অম্ল চরচরি সরসরি ঘণ্ট ডালনা ইত্যাদিতে সে সিদ্ধ হস্ত। আবার আলপনা খয়েরের গয়না ফুলের খেলনা সূচের কাজে সে তুলনারহিত। চুল বাঁধতে মেয়ে সাজাতে পাড়ার একমাত্র অবলম্বন সে। তার আর কেউ সহায় ছিল না বলেই সে ব্রহ্মানন্দের বাড়িতে থাকত। রোহিণী তখন ডালের হাঁড়িতে কাঠি দিচ্ছিল, দূরে একটা বেড়াল
থাবা পেতে বসেছিল। রোহিণী তার উপর মাঝে মধ্যেই বিষপূর্ণ মধুর কটাক্ষ করছিল। বিড়াল সেই মধুর কটাক্ষকে ভাজা মাছের নিমন্ত্রণ মনে করে অল্প অল্প অগ্রসর হচ্ছিল। এমন সময় হরলাল ঘরের ভেতর প্রবেশ করলেন। বিড়ালটা ভাজা মাছের লোভ পরিত্যাগ করে পালালো। রোহিণী ডালের কাঠি ফেলে হাত ধুয়ে মাথায় কাপড় দিয়ে উঠে দাঁড়ালো। বড় কাকা, কবে এলেন? কাল এসেছি, তোমার সঙ্গে একখান কথা আছে। আজ এখানে খাবেন? সরু চালের ভাত চড়াবো? চড়াও চড়াও, কিন্তু সে কথা বলছি না। আচ্ছা রোহিণী, তোমার কি ওই দিনের কথা মনে পড়ে, যেদিন তুমি গঙ্গা স্নান করে আস্তে আস্তে দল ছাড়া হয়ে পিছিয়ে পড়েছিলে? মনে পড়ে। যেদিন তুমি পথ হারিয়ে মাঠে পড়েছিলে? মনে পড়ে। হুম, পড়ে। যেদিন মাঠে তোমার রাত্রি হলো, তুমি একা, জোড়াগত বদমাস তোমার সঙ্গ নিল, মনে পড়ে? পড়ে। সেদিন কে তোমায় রক্ষা করেছিল রোহিণী? আপনি। আপনি ঘোড়ায় চড়ে সেই মাঠ দিয়ে কোথায় একটা যাচ্ছিলেন। শালির বাড়ি। আপনি দেখতে পেয়ে আমায় রক্ষা করলেন, আমায় পালকি বেহারা করে বাড়ি পাঠিয়ে দিলেন। মনে পড়ে বই কি, সে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজ সে ঋণ শোধ করতে পারো, তার উপর আমায় জন্মের মতো কিনেও রাখতে পারো। করবে কি বলুন, আমি প্রাণ দিয়েও আপনার উপকার করব। দেখো, করো বা না করো, কিন্তু এ কথা কারোর কাছে প্রকাশ করো না। প্রাণ থাকতে করব না। দিব্যি করো। বেশ, দিব্যি করলাম। শোনো তাহলে বলছি, সবই তো শুনলে, আসল উইল আর জাল উইলের ব্যাপারটা বুঝতে পেরেছ তো? হ্যাঁ। সেই আসল উইলটা চুরি করে জাল উইলটা তার বদলে রেখে আসতে হবে। আমাদের বাড়িতে তোমার যাতায়াত আছে, তুমি বুদ্ধিমতি, তুমি অনায়াসেই পারবে, আমার জন্য এটা করবে? চুরি? আমাকে কেটে ফেললেও আমি পারবো না। স্ত্রী মানুষ এমন অসারি বটে, কথার ঝুড়ি মাত্র। এই জন্মে বোধহয় তুমি আমার ঋণ পরিশোধ করতে পারবে না। আর যা বলুন সব পারব, মরতে বলেন মরব, কিন্তু কিন্তু বিশ্বাসঘাতকের কাজ করতে পারবো না। তাহলে তুমি কাজটা করতে পারবে না। না না, আমি পারবো না। এই হাজার টাকা পুরস্কার আগাম নাও, এই কাজটা তোমায় করতেই হবে। টাকার প্রত্যাশা করি না, কর্তার সমস্ত বিষয় দিলেও পারবো না, করার হলে তো আপনার কথাতেই করতাম। মনে হয়েছিল রোহিণী তুমি আমার হিতৈষী, পর কখন আপন হয়? দেখো, আজ যদি আমার স্ত্রী থাকতো, আমি তোমায় খোশামত করতাম না, সেই আমার একাজ করতো হয়তো। হাসলে যে, আপনার স্ত্রীর নামে সেই বিধবা বিবাহের কথা মনে পড়ল, আপনি নাকি বিধবা বিবাহ করবেন? ইচ্ছে তো আছে, কিন্তু মনের মতো বিধবা পাই কই। তা বিধবাই হোক আর সধবাই হোক, না না, মানে বিধবাই হোক আর কুমারী হোক, একটা বিয়ে করে সংসারই হলেই তো ভালো হয়, আমরা আত্মীয় স্বজনেরা সকলেই তাহলে আল্লাদিত হই। দেখো রোহিণী, বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। হ্যাঁ, তা তো এখন লোকে বলছে। তুমিও তো একটা বিয়ে করতে পারো, কেন করবে না? আপনি দেখো, তোমাদের সঙ্গে আমাদের গ্রাম সুবাদ মাত্র, সম্পর্কে বাঁধে না, কাজেই। আচ্ছা আমি আসি। কাগজখানা না হয় রেখে যান, দেখি কি করতে পারি। সত্যি? এই যে, এই যে জাল উইল আর টাকা। নোট না, শুধু উইলখানা রাখুন। আচ্ছা। ওই দিন রাত্রি আটটার সময় কৃষ্ণকান্ত রায় নিজের শয়নকক্ষের পালঙ্কে বসে বালিশে পিঠ দিয়ে সটকায় তামাক টানছিলেন, এবং সংসারে একমাত্র ওষুধ মাদক মধ্যে শ্রেষ্ঠ আফিমের নেশায় মিঠে রকম ঝিমুচ্ছিলেন। ঝিমোতে ঝিমোতে দেখলেন যেন হরলাল তিন টাকা তেরো আনা দু কড়া দু ক্রান্তি মূল্যে তার সমুদয় সম্পত্তি কিনে নিয়েছে। আবার যেন কে বলে দিল, না এ দানপত্র নয়, এ তমসুক। তখনই যেন আবার দেখলেন যে ব্রহ্মার বেটা বিষ্ণু এসে মহাদেবের কাছে এক কৌটো আফিম কর্জ নিয়ে এই দলিল লিখে দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বন্ধক রেখেছেন। ঠাকুর দাদা কি ঘুমিয়ে গেছো? কে? নন্দী?
ঠাকুরকে এবেলা ফোর ক্লোজ করতে বলো। ঠাকুর দাদা, নন্দীকে? ঠিক বলেছ, বৃন্দাবনে গোয়ালা বাড়ি মাখন খেয়েছে, আজও তার করি দেয়নি। ঠাকুর দাদা কে? ও অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনী। ঠাকুর দাদা, আমি কি তোমার কাছে জ্যোতিষ শিখতে এসেছি? তাই তো, তবে কি মনে করে আফিং চাই? যে জিনিস প্রাণ দিতে পারে না তার জন্য কি আমি আসব? আমাকে কাকা পাঠিয়েছেন তাই এসেছি। এই তবে আফিং এর জন্য? ওহো না না ঠাকুরদা, তোমার দিব্যি আফিং চাই না। কাকা বললেন যে যে উইল আজ লেখাপড়া হয়েছে তাতে তোমার দস্তখত হয়নি। সে কি? আমার বেশ মনে পড়ছে যে আমি দস্তখত করেছি। না, কাকা বললেন যে তার যেন স্মরণ হচ্ছে তুমি তাতে দস্তখত করনি। সন্দেহ রেখে কি লাভ, তুমি সেখানে খুলে দেখো না একবার। বটে, তবে আলোটা ধর দেখি। কৃষ্ণকান্ত উঠে বালিশের নিচ থেকে চাবি নিলেন। রোহিণী কাছের প্রদীপটা হাতে নিল। কৃষ্ণকান্ত প্রথমে একটা ক্ষুদ্র হাত বাক্স খুলে একটা বিচিত্র চাবি নিয়ে পরে একটা চেস্ট ড্রয়ারের একটা দেরাজ খুললেন এবং খোঁজ করে ওই উইলটা বের করলেন। পরে বাক্স থেকে চশমাটা বের করে নাকের ওপর বসাতে লাগলেন, কিন্তু চশমা লাগাতে লাগাতে দু চারবার আফিমের ঝাঁকুনি এলো তাঁর, সুতরাং তাতেই কিছুকাল বিলম্ব হল। পরিশেষে চশমা সুস্থির হলে কৃষ্ণকান্ত উইলে দৃষ্টিপাত করলেন। রোহিণী, আমি কি বুড়ো হয়ে বিকল হয়েছি? এই দেখ, এই দেখ আমার দস্তখত। বালাই ষাট, বুড়ো হবে কেন? আমাদের কেবল জোর করে নাতনি বলো বই তো না। তা ভালো, আমি এখন যাই কাকাকে বলি গিয়ে। গভীর নিশীথে কৃষ্ণকান্ত ঘুমিয়েছিলেন, অকস্মাৎ তাঁর ঘুম ভাঙল। তিনি দেখলেন তাঁর শয়নকক্ষে প্রদীপ জ্বলছে না। সচরাচর সমস্ত রাত্রি প্রদীপ জ্বলত, কিন্তু সেই রাত্রে দেখলেন নিভে গেছে। তার মনে হল যেন কে একটা কলে চাবি খুলল, বোধ হল যেন ঘরে কোনো মানুষ ঘুরে বেড়াচ্ছে। মানুষটা তার পালঙ্কের শিরোদেশ পর্যন্ত এলো, তার বালিশে হাত দিল। তিনি তখন আফিমের নেশায় বিভোর, স্পষ্টভাবে কিছুই হৃদয়ঙ্গম করতে পারলেন না। ঘরে যে আলো নেই তাও ঠিক বোঝেননি, কখনো অর্ধনিদ্রিত কখনো অর্ধ সচেতন, চোখ তার খোলে না। একবার দৈবাত চোখ খুলে কতটা অন্ধকার মনে হলো বটে, কিন্তু কৃষ্ণকান্ত তখন মনে করছিলেন যে তিনি হরিঘোষের মোকদ্দমায় জাল দলিল দাখিল করাই জেলখানায় গিয়েছেন। জেলখানা ঘোর অন্ধকার। কিছুক্ষণ পরে হঠাৎ যেন চাবি খোলার শব্দ কানে গেল তার। এ কি জেলের চাবি পড়ল? হঠাৎ একটু চমক হলো। কৃষ্ণকান্ত সটকা হাতড়ালেন, পেলেন না। অভ্যাসবশত ডাকলেন, হরি। কৃষ্ণকান্ত অন্তপুরে শুতেন না, বাইরেও না, মাঝের একটা ঘর ছিল সেই ঘরেই শুতেন তিনি। সেখানে হরি খানসামা তার প্রহরী স্বরূপ ঘুমত, আর কেউ না। কৃষ্ণকান্ত তাকেই ডাকলেন, হরি। কৃষ্ণকান্ত আবার আফিমে ভোর হয়ে ঝিমোতে লাগলেন। আসল উইল তার ঘর থেকে সেই ফাঁকে অন্তর্হিত হল, আর তার পরিবর্তে উপস্থিত হল জাল উইল। পরদিন সকালে রোহিণী রাত্রে বসেছে, হরলাল আবার সেখানে উঁকি মারছে। ভাগ্যবশত ব্রহ্মানন্দ বাড়িতে ছিলেন না, নইলে কিছু একটা মনে করতেন। একবার তাকিয়ে দেখলে হাড়ি ফাটবে না। তাই কি হলো, করেছ? নিন পড়ে দেখুন। হ্যাঁ, এই তো আসল উইলি বটে। কিভাবে আনলে? খুব একটা অসুবিধে হয়নি,
এই যে দেখুন, এইভাবে কাগজখানা একটা কলমদানের ভেতর পড়েছিল। একটু দাঁড়ান, আমি আসছি। একে উইল কোথায় রেখে এলে? তুলে রেখে এসেছি। আর তুলে রেখে কি হবে, আমি এখনই যাব। এখনই যাবে? এত তাড়াতাড়ি কেন? আমার থাকার যে জো নেই। তা যাও। কিন্তু উইল? ও আমার কাছে থাক। সে কি উইল আমায় দেবে না? তোমার কাছে থাকাও যা, আমার কাছে থাকাও তো তা। যদি আমাকে উইল দেবে না তো এটা চুরি করলে কেন? আপনারই জন্য, আপনার জন্যই এটা রইল। যখন আপনি বিধবা বিবাহ করবেন আপনার স্ত্রীকে এই উইল দেব, নইলে আপনি নিয়ে ছিঁড়ে ফেলবেন। না না, তা হবে না। রোহিণী, যত টাকা চাও আমি দেব। লক্ষ টাকা দিলেও না, যা দেবে বলেছিলে তাই চাই। তা হয় না রোহিণী, আমি জাল করি, চুরি করি, নিজের হকের জন্য করি। তুমি চুরি করেছো কার হকের জন্য? আর আমি যাই হই না কেন, আমি কৃষ্ণকান্ত রায়ের ছেলে। যে চুরি করেছে তাকে কখনো গ্রহণ করতে পারবো না। আমি চোর আর তুমি সাধু। কে আমাকে চুরি করতে বলেছিল? কে আমাকে বড় লোভ দেখালো? সরল মেয়ে মানুষ দেখে কে প্রবঞ্চনা করলো? যে জোচুরির চেয়ে আর বড় জোচুরি নেই, যে মিথ্যের চেয়ে আর বড় মিথ্যে নেই, যাই তরে বর্বরেও মুখে আনতে পারে না। তুমি কৃষ্ণকান্ত রায়ের ছেলে হয়ে তাই করলে? হায় হায় হায়, আমি তোমার অযোগ্য। তোমার মতো নীচ জোচুরকে গ্রহণ করে এমন হতভাগী কেউ নেই। তুমি যদি মেয়ে মানুষ হতে তোমাকে আজ যা দিয়ে ঘর ঝাঁট দি তাই দেখাতাম, কিন্তু তুমি পুরুষ মানুষ, মানে মানে এখন দূর হও। হরলাল ভাবল যথার্থ হয়েছে, মানে মানে বিদায় হল। সে যাওয়ার সময় একটু মুচকি হেসে গেল। রোহিণীও বুঝল যে উপযুক্তই হয়েছে উভয় পক্ষেই। সেও খোঁপাটা একটু এঁটে নিয়ে আবার রাঁধতে শুরু করল। রাগে খোঁপাটা খুলে গিয়েছিল, তার চোখে ক্রমশ জল গড়িয়ে পড়ল। ব্রহ্মানন্দ ঘোষ দুঃখী লোক, দাসী চাকরানির বড় ধার ধারে না। সেটা সুবিধা কি কুবিধা তা বলতে পারা যায় না। সুবিধা হোক কুবিধা হোক, যার ঘরে চাকরানি নেই তার ঘরে ঠকবাজি, মিথ্যে সংবাদ, কোন্দল এবং ময়লা, এই চারটে বস্তুও নেই। চাকরানি নামের দেবতায় এই চারটির সৃষ্টিকর্তা। ব্রহ্মানন্দের সে সকল আপদ বালায় ছিল না, সুতরাং জল আনা, বাসন মাজা রোহিণীর ঘাড়েই পড়েছিল। বিকেলে অন্যান্য কাজ শেষ হলে রোহিণী জল আনতে যেত। হরলালকে তাড়ানোর পরের দিন নিয়মিত সময় রোহিণী কলসি কোলে জল আনতে যাচ্ছিল। বাবুদের একটা বড় পুকুর আছে, নাম বারুণী, তার জল বড় মিঠে। রোহিণী সেখানে যেত জল আনতে, আজও যাচ্ছিল। রোহিণী একাই জল আনতে যায়। দল বেঁধে যত হালকা মেয়ের সঙ্গে হালকা হাসি হাসতে হাসতে হালকা কলসিতে হালকা জল আনতে যাওয়া রোহিণীর অভ্যাস নয়। রোহিণীর কলসি ভারী, চালচলনও ভারী। তবে রোহিণী বিধবা, কিন্তু বিধবার মতো কোনো বালাই নেই। অধরে পানের রাগ, হাতে বালা, ফিতা পেড়ে ধুতি পরা, আর কাঁধের ওপর দোদুল্য মনোমোহিনী কবরী। পিতলের কলসি কক্ষে চলনের দোলনে ধীরে ধীরে সেই কলসি নাচছে, যেমন তরঙ্গে তরঙ্গে হংসী নাচে, সেই রূপ ধীরে ধীরে গা দুলিয়ে কলসি নাচছে। পা দুখানা আস্তে আস্তে মাটিতে পড়ছিল, আর অগ্নি সেই রসের কলসি তালে তালে নাচছিল। হেলে দুলে পাল ভরা জাহাজের মতো থমকে চমকে রোহিণী সুন্দরী সরোবর পথ আলো করে জল নিতে আসছিল। এমন সময় বকুলের ডালে বসে বসন্তের কোকিল ডাকল। রোহিণী চারদিকে চেয়ে দেখল। শপথ করে বলা যায় রোহিণীর সেই কটাক্ষ ডালে বসে যদি সেই কোকিল দেখতে পেত, তবে তখনই সে সেই দৃষ্টিস্বরে বিদ্ধ হয়ে উল্টে পাল্টে পা জড়িয়ে ঝুপ করে পড়ে যেত। কিন্তু পাখির অদৃষ্টে তা ছিল না। মূর্খ পাখি আবার ডাকল, দূর হ কালামুখী। রোহিণী চলে গেল, কিন্তু কোকিলকে ভুলল না। কোকিলটা নিশ্চয়ই অসময় ডেকেছে। গরিব বিধবা যুবতী একা জল আনতে যাচ্ছিল, তখন ডাকাটা উচিত হয়নি।
কোকিলের ডাক শুনলে কতগুলো বিশ্রী কথা মনে পড়ে তার। কি যেন হারিয়েছে, যেন তাই হারিয়ে জীবন সর্বস্ব অসার হয়ে পড়েছে, যেন তা আর পাওয়া যাবে না। কোথায় যেন কি রত্ন হারিয়েছে, কে যেন কাঁদতে ডাকছে, যেন এ জীবন বৃথায় গেল, সুখের মাত্রা যেন পূর্ণ হল না, যেন এই সংসারের অনন্ত সৌন্দর্যের কিছুই ভোগ করা হল না। রোহিণী সরোবরের ধাপ অবতরণ করছিল, সেই ধাপ পেরিয়ে কলসি জলে ভাসিয়ে দিয়ে কাঁদতে বসল সে। কেন কাঁদতে বসল তা জানা নেই, মেয়ে মানুষের মনের কথা কিভাবে বোঝা যায়। তবে সন্দেহ হয় ওই দুষ্টু কোকিলটাই রোহিণীকে কাঁদিয়েছে। বারুণী পুষ্করিণী অতি বৃহৎ, নীল কাঁচের আয়নার মতো ঘাসের ফ্রেমে আটকা পড়ে আছে। সেই ঘাসের ফ্রেমের পরে আরও একখানা ফ্রেম, বাগানের ফ্রেম। পুষ্করিণীর চারপাশে বাবুদের বাগান, আকাশ, বাগান, ফল, মূল সব কিছুই সেই নীল জলের দর্পণে প্রতিবিম্বিত হচ্ছিল। কিন্তু সেই আকাশ, সেই পুকুর আর সেই কোকিলের ডাকের সঙ্গে রোহিণীর মনের কি সম্বন্ধ তা নিয়ে গোলমাল বাঁধল। গোলমাল বাঁধল গোবিন্দলালেরও। তিনি লতার অন্তরাল থেকে দেখছিলেন যে রোহিণী এসে ঘাটের ধাপে একা বসে কাঁদছে। নিশ্চয়ই পাড়ার কোনো মেয়ের সঙ্গে কোঁদল করে এসে কাঁদছে। কি অপরাধে, কি অপরাধে অকাল বৈধব্য আমার অদৃষ্টে ঘটল? অন্যদের থেকে এমন কি গর্হিত অপরাধ করেছি যে আমি এ পৃথিবীর কোনো সুখ ভোগ করতে পেলাম না? কোন দোষে আমাকে এত রূপ যৌবন থাকতেও কেবল শুকনো কাঠের মতো এ জীবন কাটাতে হচ্ছে? যারা এ জীবনের সব সুখী সুখী, কোন পুণ্যে তাদের কপালে এত সুখ আর আমার কপালে শূন্য? আমার এই অসুখের জীবন রেখে কি করি? শেষে সূর্য অস্ত গেল, ক্রমে সরোবরের নীল জলে কালো ছায়া পড়ল, তারপর অন্ধকার ঘনিয়ে এলো। পাখিরা উড়ে গিয়ে গাছে বসতে লাগলো, গরুর পাল ঘরে ফিরল, আর চাঁদ ক্রমশ অন্ধকারের ওপর তার মৃদু আলো ছড়াল। এখনো রোহিণী ঘাটে বসে কপালে হাত দিয়ে কাঁদছে, শূন্য কলসি জলের ওপর বাতাসে নাচছে। এবার গোবিন্দলাল উদ্যান থেকে বাড়ি চললেন, আর যাবার সময় দেখতে পেলেন যে রোহিণী তখনও ঘাটেই বসে আছে। এতক্ষণ রোহিণী একা বসে কাঁদছে দেখে তার একটু দুঃখ হল। সচ্চরিত্রাই হোক বা দুশ্চরিত্রা, ও যেই জগৎ পিতার পাঠানো জীব, আমিও তাঁরই পাঠানো জীব, অতএব এও আমার গোত্রীয়। যদি ওর দুঃখ নিবারণ করতে পারি তবে কেন করব না? গোবিন্দলাল ধীরে ধীরে রোহিণীর কাছে গিয়ে সেই চন্দ্রকিরণে তার পাশে মূর্তিবৎ দাঁড়ালেন। রোহিণী, তুমি এখানে একা বসে কাঁদছো কেন? রোহিণী তাকে দেখে চমকে উঠল। যে রোহিণী হরলালের সম্মুখে সংকোচের বাঁধন ছিঁড়ে ঝগড়া করেছিল, গোবিন্দলালের সম্মুখে সেই রোহিণী একটা কথাও বলতে পারল না। গোবিন্দলাল প্রকৃতির স্পষ্টাক্ষর পড়লেন। কিসের দুঃখ তোমার, আমায় বলবে? যদি আমি কোনো উপকার করতে পারি, দেখো তোমার যদি কোনো কষ্ট থাকে তবে আজ হোক কাল হোক আমাকে জানিও, নিজে না বলতে পারলে আমাদের বাড়ির মেয়েদের মাধ্যমে জানিও। বলবো, একদিন বলবো, কিন্তু আজ নয়, একদিন তোমাকে আমার কথা শুনতে হবে। ঠিক আছে। উইল চুরি করার কাজটা ভালো হয়নি, এখন উপায়, এই কলসি আর একটা দড়ি আমার শেষ সম্বল।
রোহিণী সকাল সকাল প্রাতঃকর্ম সমাধা করে ব্রহ্মানন্দকে ভোজন করিয়ে অনাহারে শয়নকক্ষের দ্বার রুদ্ধ করে শুয়ে পড়ল। ঘুমানোর জন্য না, চিন্তা করার জন্য। এক দেবমেয়ে সুমতি এবং এক রাক্ষসী কুমতি, এই দুজন সর্বদা মনুষ্যের হৃদয় ক্ষেত্রে বিচরণ করে এবং সর্বদা পরস্পরের সাথে যুদ্ধ করে। যেমন দুটো ব্যাঘ্রী মৃত গাভী নিয়ে করে, যেমন দুটো শৃগালি মৃত নরদেহকে নিয়ে বিবাদ করে, এরা জীবন্ত মানুষকে নিয়ে তেমন করে। আজ এই নির্জন শয়নাগারে রোহিণীকে নিয়ে সেই দুইজনে তেমনই ঘোর বিবাদ করছিল। এমন লোকেরও সর্বনাশ করতে আছে? উইল তো হরলালকে দিনি, সর্বনাশ কোথায় করেছি? কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তকে ফিরিয়ে দাও। বাহ, যখন কৃষ্ণকান্ত আমাকে জিজ্ঞেস করবে এ উইল তুমি কোথায় পেলে, আর আমাদের দেরাজে আর একখানা জাল উইলই বা কোত্থেকে এলো, তখন আমি কি বলবো? কাকা আমি দুজনেই থানায় যাব নাকি? তবে সব কথা গোবিন্দলালের কাছে খুলে বলে তার পায়ে লুটিয়ে পড়ছো না কেন? সে দয়ালু, তোমাকে অবশ্যই রক্ষা করবে। কিন্তু গোবিন্দলালকে তো সেসব কথা কৃষ্ণকান্তের কাছে জানাতে হবে, নইলে তো উইল বদল হবে না। কৃষ্ণকান্তই যদি থানায় দেয় তবে গোবিন্দলাল আমাকে রক্ষা করবে কিভাবে? তার চেয়ে বরং আরেকটা পরামর্শ আছে, এখন চুপ করে থাকো, আগে কৃষ্ণকান্ত মরুক, তারপর তোমার পরামর্শ মতো গোবিন্দলালের কাছে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ব, তখন তাকে উইল দেব। তখন সব বৃথা হবে, যে উইল কৃষ্ণকান্তের ঘরে পাওয়া যাবে তাই সত্য বলে গ্রাহ্য হবে। গোবিন্দলাল সেই উইল বের করলে জালের অপরাধী হবে। তবে চুপ করে থাকো, যা হয়েছে তা হয়েছে। সুমতি চুপ করল, তার পরাজয় হল। তারপর দুজনে সন্ধি করে সক্ষভাবে অন্য একটা কাজে নিযুক্ত হল। সেই সরোবরের চন্দ্রালোকের দেব মূর্তি এনে রোহিণীর মানুষ দৃষ্টির সামনে ধরল। রোহিণী দেখতে লাগল, দেখতে দেখতে কাঁদল সে। সারাদিন এসবের পর রোহিণী আর সে রাত্রে ঘুমারও না। সেই থেকে নিত্য কলসি নিয়ে রোহিণী বারুণী পুষ্করিণীতে জল আনতে যায়, নিত্য কোকিল ডাকে, নিত্য সেই গোবিন্দলালকে উদ্যানে দেখতে পায়, নিত্য সুমতি কুমতিতে সন্ধি বিগ্রহ উভয় ঘটে। সুমতি কুমতির বিবাদ মানুষের সহনীয়, কিন্তু সুমতি কুমতির সদ্ভাব অতিশয় বিপজ্জনক। তখন সুমতি স্বয়ং কুমতির রূপ ধারণ করে আর কুমতি সুমতির কাজ করে, তখন কে সুমতি আর কে কুমতি চিনতে পারা যায় না। লোকে সুমতি বলে কুমতিরই বশ হয়। কুমতি হোক সুমতি হোক, গোবিন্দলালের রূপ রোহিণীর হৃদয়পটে দিন দিন গাঢ় বর্ণে অঙ্কন করতে লাগল, অন্ধকার চিত্রপটে উজ্জ্বল চিত্র। দিন দিন চিত্র উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হল, আর চিত্রপট আরও গাঢ় অন্ধকার হতে লাগল। রোহিণী সহসা গোবিন্দলালের প্রতি মনে মনে অতি গোপনে প্রণয়াসক্ত হল। কুমতির পুনরায় জয় হল। কেন যে এতকাল পর তার এই দুর্দশা হল তা বোঝাও যায় না এবং বোঝানো যায় না। এই রোহিণী গোবিন্দলালকে বাল্যকাল থেকে দেখছে, কিন্তু কখনো তার প্রতি মন আকৃষ্ট হয়নি। হঠাৎ আজ কেন জানা যায় না, হয়তো সেই দুষ্টু কোকিলের ডাকাডাকি, সেই বারুণী সরোবরের রোদন, সেই স্থান কাল, সেই মনোভাব এবং অন্তিমে গোবিন্দলালের অসময় করুণা, কিংবা হয়তো গোবিন্দলালের প্রতি রোহিণীর বিনাপরাধে অন্যায়াচরণ, এই সকল উপলক্ষে কিছু কাল ধরে গোবিন্দলাল রোহিণীর মনে স্থান পেয়েছিল। তাতে কি হয় না হয় তা জানা নেই। রোহিণী অতি বুদ্ধিমতী, একবারেই বুঝল যে এই অবস্থার পরিণাম সাক্ষাৎ মৃত্যু। যদি গোবিন্দলাল ঘুণাক্ষরেও এ কথা জানতে পারে তবে কখনো তার ছায়া মাড়াবে না, হয়তো গ্রাম থেকে বের করে দেবে তাকে। এ কথা কারো কাছে বলার নয়। রোহিণী অতি যত্নে মনের কথা
মনেই লুকিয়ে রাখল। কিন্তু যেমন ছায় চাপা আগুন ভেতর থেকে দগ্ধ করে, রোহিণীর মনেও তাই হতে লাগল। জীবনভর সেই আগুন বহন করা রোহিণীর পক্ষে কষ্টদায়ক হল। রোহিণী মনে মনে দিন রাত্রি মৃত্যু কামনা করতে লাগল। কত লোকে যে মনে মনে মৃত্যু কামনা করে তার হিসেব কে রাখে? যারা সুখী যারা দুঃখী তাদের মধ্যে অনেকেই কাইমনোবাক্যে মৃত্যু কামনা করে। এই পৃথিবী সুখ সুখ নয়, সুখ ও দুঃখময়। কোনো সুখেই সুখ নেই, কোনো সুখই সম্পূর্ণ নয়। এই জন্য অনেক সুখী জনেও মৃত্যু কামনা করে, আর দুঃখী দুঃখের ভার আর বইতে পারে না বলে মৃত্যুকে ডাকে। মৃত্যুকে তো ডাকে, কিন্তু কার কাছে মৃত্যু আসে? ডাকলে মৃত্যু আসে না। যে সুখী, যে মরতে চায় না, যে সুন্দর, যে যুবা, যে আশাপূর্ণ, যার চোখে পৃথিবীর নন্দন কানন, মৃত্যু তার কাছেই আসে, রোহিণীর মতো কারো কাছে আসে না। এদিকে মানুষের এমনই শক্তি অল্প যে মৃত্যুকে ডেকে আনতে পারে না। আন্তরিক মৃত্যু কামনা করলেও কেউ কেউ ইচ্ছেপূর্বক সেই সূঁচ ফোটায় না। কেউ কেউ তা পারে, কিন্তু রোহিণী সে দলের নয়। রোহিণী তা পারল না। কিন্তু একটা বিষয়ে রোহিণী কৃত সংকল্প হল, জাল উইল চালান হবে না। এর একটা সহজ উপায় ছিল, কৃষ্ণকান্তকে বললে বা কারো দ্বারা বলালেই হলো যে মশাইয়ের উইল চুরি গিয়েছে, দেরাজ খুলে যে উইল আছে তা পড়ে দেখুন। রোহিণী যে চুরি করেছিল এটাও প্রকাশ করার প্রয়োজন নেই। যেই চুরি করুক, কৃষ্ণকান্তের মনে একবার সন্দেহমাত্র জন্মালে তিনি সিন্ধুক খুলে উইল পড়ে দেখবেন, আর তাহলেই জাল উইল দেখে নতুন উইল প্রস্তুত করবেন। গোবিন্দলালের সম্পত্তি রক্ষা হবে, অথচ কেউ জানতে পারবে না যে কে উইলটা চুরি করেছিল। কিন্তু এটাতে একটা বিপদ, কৃষ্ণকান্ত জাল উইল পড়লেই জানতে পারবেন যে এটা ব্রহ্মানন্দের হাতের লেখা। তখন ব্রহ্মানন্দ মহাবিপদে পড়বেন। অতএব দেরাজে যে জাল উইল আছে এটা কারো সাক্ষাতে প্রকাশ করা যেতে পারে না। অতএব শেষ সিদ্ধান্ত করল, হরলালের লোভে রোহিণী গোবিন্দলালের যে গুরুতর অনিষ্ট সিদ্ধ করেছিল, যে প্রকারে প্রকৃত উইল চুরি করে জাল উইল রেখে এসেছিল, সেই প্রকারেই আবার প্রকৃত উইলখানা রেখে তার পরিবর্তে জাল উইলটা নিয়ে আসবে। নিশীতকালে রোহিণী সুন্দরী প্রকৃত উইলখানা নিয়ে সাহসে ভর করে একাকিনী কৃষ্ণকান্ত রায়ের গৃহাভিমুখে যাত্রা করল। ফটক বন্ধ। সদর ফটকের কোণে দারোয়ানেরা চারপাইয়ে অর্ধ নিমিলিত নেত্রে বসে আছে। কে তুই? সখী। সখী বাড়ির একজন যুবতী চাকরানী, সুতরাং দারোয়ানরা আর কিছুই বলল না। রোহিণী নির্বিঘ্নে গৃহমধ্যে প্রবেশ করে পূর্ব পরিচিত পথে কৃষ্ণকান্তের শয়নকক্ষে গেল। পুরি সুরক্ষিত বলে কৃষ্ণকান্তের শয়নকক্ষের দ্বার রুদ্ধ হতো না। প্রবেশকালে কান পেতে রোহিণী শুনল যে অবাধে কৃষ্ণকান্তের নাসিকা গর্জন হচ্ছে। তখন ধীরে ধীরে বিনা শব্দে উইল চোর ঘরের মধ্যে প্রবেশ করল। প্রবেশ করে প্রথমেই প্রদীপ টানে ভালো, তারপর পরিকল্পনা মতো চাবিটা সংগ্রহ করল এবং অন্ধকারে লক্ষ্য করে দেরাজ খুলল। রোহিণী অতিশয় সাবধানী, হস্ত অতি কোমল গতি, তবুও চাবিটা ঘোরাতেই মৃদু একটু শব্দ হল, আর সেই শব্দেই কৃষ্ণকান্তের নিদ্রাভঙ্গ হল। কৃষ্ণকান্ত ঠিক বুঝতে পারলেন না যে কি শব্দ হল, কোনো সাড়া দিলেন না তিনি, কান পেতে রইলেন। রোহিণীও দেখল যে নাসিকা গর্জন বন্ধ হয়েছে, সে বুঝল কৃষ্ণকান্তের ঘুম ভেঙেছে। সে নিঃশব্দে স্থির হয়ে রইল।
কেও? সে আর পূর্বের রোহিণী নেই, সে এখন শীর্ণা, ক্লিষ্টা, বিবশা। বোধহয় একটু ভয় হয়েছিল তার, একটু নিঃশ্বাসের শব্দ হয়েছিল। সেই নিঃশ্বাসের শব্দ কৃষ্ণকান্তের কানে গেল। হরি হরি! রোহিণী মনে করলে এই অবসরে পালাতে পারত, কিন্তু তাহলে গোবিন্দলালের প্রতিকার হবে না। দুষ্কর্মের জন্য সেদিন যে সাহস করেছিলাম, আজ সৎকর্মের জন্য তা করতে পারবো না কেন? ধরা পড়লে পড়ব। রোহিণী পালাল না। হরি স্থানান্তরে সুখানুসন্ধানে গমন করেছিল, শীঘ্রই আসবে। কৃষ্ণকান্ত বালিশের তলা থেকে দেশলাই বের করে সহসা আলোক উৎপাদন করলেন, আর তাতে দেখলেন গৃহমধ্যে দেরাজের কাছে মেয়ে মানুষ। কৃষ্ণকান্ত বাতি জ্বাললেন। তুমি কে? আমি রোহিণী। এত রাত্রে অন্ধকারে এখানে কি করছিলে? চুরি করছিলাম। তামাশা বন্ধ রাখ, এই অবস্থায় তোকে কেন দেখলাম বল? তুই চুরি করতে এসেছিস এ কথা সহসা আমার বিশ্বাস হয় না, কিন্তু চোরের অবস্থাতেই তোকে দেখছি। তবে আমি যা করতে এসেছি তা তোমার সামনেই করছি, দেখো পরে আমার প্রতি যেমন ব্যবহার করা উচিত হবে তেমন করবে। আমি ধরা পড়েছি, পালাতে পারবো না, পালাবো না। ও কি ছিললি? দেখি দেখি দেখি, পড়াস না পড়াস না পড়াস না। ও কি পড়াইলি? একখানা জাল উইল। উইল? আমার উইল কোথায়? আমার উইল কোথায়? তোমার উইল দেরাজের ভেতরেই আছে, নিজেই দেখো না। এমন স্থির নিশ্চিন্ত রোহিণী, না না না, কোনো দেবতা ছলনা করতে আসেনি তো? চশমা, চশমাটা কোথায় গেল? এই তো, প্রকৃত উইলি বটে। তুই তাহলে পড়ালি কি? বললাম তো জাল উইল। জাল উইল? জাল উইল কে করলো? আর তা তুই কোথায় পেলি? কে করলো আমি বলতে পারবো না, ওটা আমি দেরাজের মধ্যেই পেয়েছি। তুই কিভাবে জানলি যে দেরাজের ভেতর জাল উইল আছে? আমি তা বলতে পারবো না। যদি আমি তোর মতো মেয়ে মানুষের ক্ষুদ্র বুদ্ধির ভেতর ঢুকতে না পারি, তবে এ বিষয় সম্পত্তি এতকাল রক্ষা করলাম কি করে? এ জাল উইল হরলালের তৈরি, বোধ হয় তুই তার কাছ থেকে টাকা খেয়ে জাল উইল রেখে আসল উইল চুরি করতে এসেছিলি, তারপর ধরা পড়ে ভয়ে জাল উইলখানা ছিঁড়ে ফেলেছিস, ঠিক কি না? না তা নয়। তা নয়? তবে কি? আমি কিছু বলবো না। আমি তোমার ঘরে চোরের মতো প্রবেশ করেছি, আমাকে যা করতে হয় করো। তুই দুষ্কর্ম করতে এসেছিলি তাতে সন্দেহ নেই, নইলে এরকম চোরের মতো আসবি কেন? তোর উচিত দণ্ডের ব্যবস্থা অবশ্যই করব, পুলিশে দেব না, কিন্তু কাল তোর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গ্রামের বাইরে বের করে দেব। আজ তুই বন্দি থাক। পরদিন শয্যাগৃহের মুক্ত বাতায়ন পথে দাঁড়িয়ে রয়েছেন গোবিন্দলাল। সকাল এখনো হয়নি, কিছুটা বাকি আছে। এখনো প্রাঙ্গণের কামিনী কুঞ্জে কোকিল প্রথম ডাক ডাকেনি, কিন্তু দোয়েল গীত আরম্ভ করেছে। গোবিন্দলাল উদ্যানের মল্লিকা গন্ধরাজের শীতল প্রভাত বায়ু সেবনে দাঁড়িয়ে আছেন। অমনি তার পাশে একজন বালিকা এসে দাঁড়াল। তুমি এখানে কেন? আমি একটু বাতাস খেতে এলাম, তাও তোমার সইল না? সইবে কেন, এখনই আবার খাই খাই, ঘরের এত জিনিস খেয়ে মন ওঠে না বুঝি, আবার মাঠে ঘাটে বাতাস খেতে উঁকি দেবা। ঘরের আবার এত জিনিস কি খেলাম? কেন, এই মাত্র আমার কাছে গালি খেলে যে। ভোমরা, গালি খেলে যদি বাঙালি ছেলের পেট ভরত, তাহলে এদেশের লোকেরা এতদিনে গুষ্টিশুদ্ধ বদহজম হয়ে মরে যেত। ওই জিনিসটা অতি সহজেই বাঙালির পেটে হজম হয়, বুঝলে? তুমি বরং আরেকবার নথ নাড়ো তো ভোমরা, আমি আরেকবার দেখি। নথ নাড়ার পক্ষে বিশেষ আপত্তি জানাবার জন্য ভোমরা নথ খুলে একটা হুকে রেখে গোবিন্দলালের নাকটা ধরে নাড়িয়ে দিল। পরে গোবিন্দলালের মুখ পানে চেয়ে মৃদু হাসতে লাগল, মনে মনে ভাবল যেন বড় একটা কীর্তি করেছে।
গোবিন্দলালও তার মুখ পানে চেয়ে অতৃপ্ত লোচনে তাকিয়ে রইলেন। সেই সময়ে সূর্যোদয়ের প্রথম রশ্মিটি পূর্ব গগনে দেখা দিল। তার মৃদু জ্যোতিপুঞ্জ পূর্ব দিক থেকে এসে ভ্রমরের মুখের ওপর পড়েছিল। সেই উজ্জ্বল পরিষ্কার কোমল শ্যামচ্ছবি মুখকান্তির ওপর কোমল প্রভাতালোক পড়ে তার বিস্ফারিত লীলা চঞ্চল চোখের স্নিগ্ধোজ্জ্বল তারাগুলো প্রভাসিত হল। এই সময় চাকরানী মহলের কাজবাজ আরম্ভ হল, কিন্তু অকস্মাৎ সেসব বন্ধ হয়ে গেল। ও মা, কি হবে গো? কি সর্বনাশ, কি আস্পর্ধা, কি সাহস গো! ভ্রমর বেরিয়ে গেল। চাকরানীরা ভ্রমরকে খুব একটা মানত না। একেই ভ্রমর ছেলে মানুষ, তাতে সে স্বয়ং গৃহিণী নয়, তার শাশুড়ি ননদ ছিল। তারপর আবার ভ্রমর নিজে হাসতে যত পটু, শাসনে তত পটু ছিল না। শুনেছ বউ ঠাকুরন, এমন সর্বনেশের কথা কেউ শোনেনি। কি সাহস, মুখপুরীকে ঝাঁটা পেটা করে আসবো এখন। শুধু ঝাঁটা? বউ ঠাকুরন, তুমি শুধু একবার বলো, আমি তার নাকটা কেটে নিয়ে আসি। কার পেটে কি আছে তা কেমন করে জানবো মা? আগে বল না কি হয়েছে, তারপর যার মনে যা থাকে করিস। শোনি, পাড়া শুদ্ধ গোলমাল হয়ে গেল। বাঘের ঘরে গোগের বাসা, মুখপুরিটাকে ঝাঁটা দিয়ে বিষ ঝেড়ে দি। কি বলবো বউ ঠাকুরন, বামন হয়ে চাঁদে হাত। ভিজে বেড়াল কি তা চিনাই যায় না? গলায় দড়ি, গলায় দড়ি। তোদের আমাদের কি দোষ, আমরা কি করলাম? তা তোমাদের তো জানি গো জানি, যে যেখানে যা করবে দোষ আমাদের হবে। আমাদের আর উপায় নেই বলে গতর খাটিয়ে এসেছি খেতে। তোদের গলায় দড়ি এই জন্য যে তোরা এখনো বলতেই পারলি না কথাটা কি কি হয়েছে। আরে ওই মুখপুরিটা, বাবু তো বললেন, বলে কি না, ঘোল ঢেলে বাবুর ঘরে চুরি। চুরি? সাহসটা ভাবো একবার। এই তোরা থাম, একজন একজন বল, কিসের চুরি? চুরি নয়, চুরি নয়, ডাকাতি। শীত কেটে না, কেবল চার পাঁচটা চোর এসে লক্ষ টাকার কোম্পানির কাগজ নিয়ে গেছে গো। তারপর কোন মুখপুরীর নাক কাটতে চাইছিলি? রোহিণী ঠাকুরনের, আর কার? সে আবাগী তো সর্বনাশের গোড়া। সেই নাকি ডাকাতের দল সঙ্গে করে নিয়েছিল। যেমন কর্ম তেমন ফল, এখন মরুক জেল কেটে। সে যে চুরি করতে এসেছিল তোরা কেমন করে জানলি? কেন, সে যে ধরা পড়েছে, কাচারির গারদে কয়েদ আছে। কি হলো ভোমরা? রোহিণী, রোহিণী ঠাকুরন চুরির দায়ে কাল রাত থেকে কাচারির গারদে কয়েদ আছে। রোহিণী? না না না, ঘাড় নাড়লে যে, আমার বিশ্বাস হয় না যে রোহিণী চুরি করতে এসেছিল। তোমার বিশ্বাস হয় না? কেন, লোকে তো বলছে, তোমার বিশ্বাস হলো না কেন শুনি? তোমার কেন বিশ্বাস হলো না বলো দেখি? সে সময় হলে বলবো, তোমার বিশ্বাস হচ্ছে না কেন আগে সেটা বলো। তুমি আগে বলো। তুমি আগে। কেন আগে বলবো? আমার শুনতে ইচ্ছে হচ্ছে। সত্যি বলবো? হ্যাঁ সত্যি বলো। আসলে আমি বলবো, কেন তুমি রোহিণীর দলে? কেন? সে তোমায় কালো না বলে উজ্জ্বল শ্যামবর্ণা বলে, তাই। যাও তাহলে। যাই কোথায়? যাও কোথায় যাই বলো দেখি। এবার বলবো? বলো। রোহিণীকে বাঁচাতে। ঠিক ধরেছো। গোবিন্দলাল কৃষ্ণকান্ত রায়ের সদর কাছারিতে দর্শন দিলেন। কৃষ্ণকান্ত প্রাতকালেই কাছারিতে বসেছিলেন। গদির ওপর সোনার আলবোলায় অম্বুরি তামাক চড়িয়ে মর্তলোকে স্বর্গের অনুকরণ করছিলেন। একপাশে রাশি রাশি দপ্তরে বাঁধা চিঠা, খতিয়ান, দাখিলা, জমাওয়াসিল আরও কত কি, আর এক পাশে নাইব, গোমস্তা, কারকুন, মোহরি, তহসিলদার, আমিন, পাইক ও প্রজা। সম্মুখে অধবদনা ঘোমটায় রোহিণী। কি হয়েছে জ্যাঠামশাই? তার কণ্ঠস্বর শুনে রোহিণী অবগুণ্ঠন মুক্ত করে তার প্রতি ক্ষণিক কটাক্ষ করল। কৃষ্ণকান্ত তার কথায় কি উত্তর করলেন সেদিকে গোবিন্দলাল বিশেষ মনোযোগ করতে পারলেন না। ভাবলেন সেই কটাক্ষের অর্থটা কি। শেষে সিদ্ধান্ত করলেন এই কাতর কটাক্ষের অর্থ ভিক্ষা। কিসের ভিক্ষা? আর্তের ভিক্ষা ছাড়া আর কি বা হতে পারে?
বিপদ থেকে উদ্ধার। তোমার মঙ্গল করব এটা আমার ইচ্ছে বটে, এ জগতে তোমার সাহায্য করার কেউ নেই দেখছি, কিন্তু তুমি যে লোকের হাতে পড়েছ তোমার মুক্তি সহজ নয়। কি হয়েছে কি জ্যাঠামশাই? হয়েছে, একবার তো বললাম, ছেলেটা বোধহয় ডাইনিটার চাঁদপানা মুখখানা দেখে ভুলে গেল। এ সেই হরাপাজের কারসাজি, মনে হচ্ছে আবাগি তার কাছ থেকে টাকা খেয়ে জাল উইল রেখে আসল উইল চুরি করবার জন্য এসেছিল, তারপর ধরা পড়ে ভয়ে জাল উইল ছিঁড়ে ফেলেছে। তা রোহিণী কি বলে? ও আর কি বলবে, বলে তা নয়। তা নয় তো তবে কি রোহিণী? আমি আপনাদের হাতে পড়েছি, যা করার হয় করুন, আমি আর কিচ্ছু বলবো না। দেখলে দেখলে বজ্জাতিটা? এই পৃথিবীতে সকলেই বজ্জাত নয়, এর মধ্যে বজ্জাতি ছাড়া আরও কিছু থাকতে পারে। তা এর জন্য কি হুকুম দিয়েছেন? থানায় পাঠাবেন নাকি? আমার কাছে আবার থানা ফৌজদারি কি? আমি থানা, আমি ম্যাজিস্টার, আমি জজ। এই ক্ষুদ্র মেয়ে মানুষকে জেলে দিয়ে আমার কি পৌরষ বাড়বে? তবে কি করবেন? এর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে কুলার বাতাস দিয়ে গ্রামের বাইরে বের করে দেব, আমার এলাকায় যেন আর না আসতে পারে। কি বলো রোহিণী? ক্ষতি কি? তাই নাকি? জ্যাঠামশাই আমার একটা নিবেদন আছে। কি? একে এবারের জন্য ছেড়ে দিন, আমি জামিন হচ্ছি, বেলা ১০টার সময় এনে দেব। যা ভাবছি তাই, বাবাজির কিছু গরজ আছে দেখছি। কেন ছাড়বো কেন, কোথায় যাবে? আসল কথাটা কি তা জানা আমার নিতান্তই কর্তব্য, এত লোকের সাক্ষাতে আসল কথা প্রকাশ করবে না, এটাকে একবার অন্দরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করব ভাবছি। ওর গোষ্ঠীর মুন্ড করবে, একালের ছেলেপুলে বড় বেহায়া হয়ে উঠেছে। থামছ, আমিও তোর উপর এক চাল চালব। বেশ তো, ওরে একে সঙ্গে করে একজন চাকরানি দিয়ে মেজ বৌমার কাছে পাঠিয়ে দে তো, দেখিস যেন পালায় না। দুগ্গা 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 দুগ্গা, ছেলেগুলোর হলো কি? গোবিন্দলাল অন্তপুরে এসে দেখলেন যে ভ্রমর রোহিণীকে নিয়ে চুপ করে বসে আছে, কিছু কথা বলতে ইচ্ছে করছে তার, কিন্তু পাছে এই দায় সম্বন্ধে কোনো কথা বললেও রোহিণীর কান্না আসে, সেই জন্য তাও বলতে পারছে না। গোবিন্দলাল এলেন দেখে ভ্রমর যেন দায় থেকে উদ্ধার পেল, দ্রুত দূরে গিয়ে গোবিন্দলালকে ইঙ্গিতে ডাকল। গোবিন্দলাল ভ্রমরের কাছে গেলেন। রোহিণী এখানে কেন? আমি গোপনে ওকে কিছু জিজ্ঞেস করব, তারপর ওর কপালে যা থাকে হবে। কি জিজ্ঞেস করবে? ওর মনের কথা। আমাকে ওর কাছে একা রেখে যেতে যদি তোমার ভয় হয় তবে না হয় আড়াল থেকে শোনো। রোহিণী, এ বৃত্তান্তে আমাকে সব কথা খুলে বলবে কি? কর্তার কাছেই তো সবকিছু শুনেছেন। কর্তা বলেছেন তুমি জাল উইল রেখে আসল উইল চুরি করতে এসেছিলে, ব্যাপারটা কি তাই? না তা নয়। তবে কি? বলে কি হবে? তোমার ভালো হতে পারে। আপনি বিশ্বাস করলে তো? বিশ্বাসযোগ্য কথা হলে বিশ্বাস করবো না কেন? বিশ্বাসযোগ্য কথা নয়। আচ্ছা, আমার কাছে কি বিশ্বাসযোগ্য কি অবিশ্বাসযোগ্য তা আমি জানি, তুমি জানবে কিভাবে? আমি অবিশ্বাসযোগ্য কথাতেও কখনো কখনো বিশ্বাস করি। হ্যাঁ তা জানি বইকি, নইলে আমি তোমার জন্য মরতে বসবো কেন? যা হোক, আমি তো মরতে বসেছি, কিন্তু তোমায় একবার পরীক্ষা করেই মরব। সে আপনার মহিমা, কিন্তু আপনাকে এই দুঃখের কাহিনী বলেই বা কি হবে? যদি আমি তোমার কোনো উপকার করতে পারি। কি উপকার করবেন? এর জুড়ি নেই। যাই হোক, একজন দুঃখিনীকে সহজে পরিত্যাগ করা যায় না। দেখো, যদি পারি আমি কর্তাকে অনুরোধ করব, তিনি তোমায় ছেড়ে দিলেও দিতে পারেন। আর যদি আপনি অনুরোধ না করেন তবে তিনি আমায় কি করবেন? সে কথা তো নিজের কানেই শুনেছ। হ্যাঁ, আমার মাথা মুড়োবেন, ঘোল ঢেলে দেশ থেকে বের করে দেবেন। এর ভালো মন্দ কিছুই বুঝতে পারছি না। এ কলঙ্কের পর দেশ থেকে বের করে দিলেই আমার মঙ্গল, আমাকে তাড়িয়ে না দিলে আমি নিজেই এদেশ ত্যাগ করব।
আর এখানে মুখ দেখাবো কিভাবে? খোল ঢালা বড় গুরুতর দণ্ড নয়, সে তো ধুলেই চলে যাবে। বাকি এই চুল, এই চুল আপনি কাঁচি আনতে বলুন, আমি বউ ঠাকুরনের চুলের দড়ি বানানোর জন্য সব কেটে দিয়ে যাচ্ছি। বুঝেছি রোহিণী, কলঙ্কই তোমার দণ্ড, সে দণ্ড থেকে রক্ষা না হলে অন্য দণ্ডে তোমার আপত্তি নেই। যদি বুঝেছেন, এই কলঙ্ক দণ্ড থেকে কি আমায় রক্ষা করতে পারবেন? তা বলতে পারবো না, আসল কথা শুনতে পেলে বলতে পারবো যে পারবো কি না। কি জানতে চান জিজ্ঞেস করুন। তুমি যা পুড়িয়েছো তা কি? জাল উইল। কোথায় পেয়েছিলে? কর্তার ঘরে, দেরাজে। দেরাজে জাল উইল সেখানে কিভাবে এলো? আমি রেখে গিয়েছিলাম। কেন, তোমার কিসের প্রয়োজন? যেদিন আসল উইল লেখা পড়া হয় সেদিন রাত্রে এসে আসল উইল চুরি করে জাল উইল রেখে গেছিলাম হরলাল বাবুর অনুরোধে। তবে কাল রাত্রে আবার কি করতে এসেছিলে? আসল উইল রেখে জাল উইল চুরি করার জন্য। কেন, জাল উইলে কি ছিল? হরলাল বাবুর বারো আনা আপনার এক পায়। তা উইলটা আবার বদলাতে এসেছিলে কেন? আমি তো কোনো অনুরোধ করিনি। না, অনুরোধ করেননি, কিন্তু আমি যা এই জন্মে কখনো পাইনি, এই জন্মে যা আর কখনো পাব না, আপনি আমাকে তা দিয়েছিলেন। তাই নাকি? সেটা আবার কি? সেই বারুনী পুকুরের তীরে, মনে করুন। কি রোহিণী? কি? এই জন্মে আমি বলতে পারবো না, আর কিছু বলবেন না, এ রোগের চিকিৎসা নেই, আমার মুক্তি নেই। আমি বিষ পেলে খেতাম, কিন্তু সে আপনার বাড়িতে নয়। আপনি আমার অন্য উপকার করতে পারবেন না, কিন্তু একটা উপকার করতে পারেন, একবার ছেড়ে দিন, কেঁদে আসি, তারপর যদি আমি বেঁচে থাকি তবে না হয় আমার মাথা মুড়িয়ে গোল ঢেলে দেশ ছাড়া করে দেবেন। গোবিন্দলাল বুঝলেন, দর্পণস্থ প্রতিবিম্বের ন্যায় রোহিণীর হৃদয় দেখতে পেলেন তিনি। বুঝলেন যে মন্ত্রে ভ্রমর মুগ্ধ ভুজঙ্গীও সেই মন্ত্রেই মুগ্ধ হয়েছে। তার আহ্লাদ হল না, রাগও হল না, সমুদ্রের মতো সেই হৃদয় তা আলোড়িত করে দয়ার উচ্ছ্বাস হল। রোহিণী, মৃত্যুই বোধহয় তোমার ভালো, কিন্তু মরণে কাজ নেই। সকলেই কাজ করতে সংসারে এসেছি, নিজের নিজের কাজ না করে মরব কেন? কিন্তু থামলেন কেন, বলুন না। তোমাকে এই দেশ ত্যাগ করতে হবে। কেন? তুমি নিজেই তো বলেছিলে তুমি এই দেশ ত্যাগ করতে চাও। আমি বলেছিলাম লজ্জায়, আপনি কেন বললেন? যাতে তোমার আর আমার আর কোনোদিন দেখা না হয়। রোহিণী বুঝতে পারল গোবিন্দলাল সব বুঝেছেন, মনে মনে বড় অপ্রতিভ হল, বড় সুখী হল, তার সমস্ত যন্ত্রণা সে ভুলে গেল, আবার তার বাঁচতে ইচ্ছে হল, আবার তার দেশে থাকতে বাসনা জন্মাল। মানুষ বড়ই পরাধীন। আমি এখনই যেতে রাজি আছি, কিন্তু কোথায় যাব? কলকাতা, সেখানে আমি আমার একজন বন্ধুকে পত্র লিখে দিচ্ছি, তিনি তোমাকে একখানা বাড়ি কিনে দেবেন, তোমার টাকা লাগবে না। আমার খুড়োর কি হবে? তিনিও তোমার সঙ্গেই যাবেন, নইলে তোমাকে যেতে বলতাম না। সেখানে দিন কাটাবো কিভাবে? আমার বন্ধু তোমার খুড়োর কিছু একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেবেন, আমি তাকে বলে রাখবো। কিন্তু খুড়ো দেশত্যাগে রাজি হবেন কেন? কেন, তুমি তাকে এই ব্যাপারে রাজি করাতে পারবে না? পারবো, কিন্তু আপনার জ্যাঠামশাইকে রাজি করাবে কে? তিনি আমাকে ছাড়বেন কেন? সে আমি অনুরোধ করব। তাহলে আমার কলঙ্কের ওপর কলঙ্ক, আপনারও কিছু কলঙ্ক। হ্যাঁ, তা ঠিক বটে, তোমার জন্য বরং ভ্রমর অনুরোধ করবে। তুমি এখন ভ্রমরের অনুসন্ধানে যাও, তাকে পাঠিয়ে দিয়ে নিজে এই ঘরেই থাকো, ডাকলেই যেন পাই। রোহিণী সজল নয়নে গোবিন্দলালকে দেখতে দেখতে ভ্রমরের অনুসন্ধানে গেল। এইভাবে কলঙ্কে বন্ধনে রোহিণীর প্রথম প্রণয় সম্ভাষণ হল।
এতক্ষণ আপনি শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী কৃষ্ণকান্তের উইল, প্রথম পর্ব। কৃষ্ণকান্তের চরিত্রে দীপক, গোবিন্দ এবং ব্রহ্মানন্দের ভূমিকায় সায়ন, রোহিণীর চরিত্রে শ্রোতা, ভ্রমরের ভূমিকায় রীতি, মাধবীর চরিত্রে দীপঙ্কর, হর, উকিল এবং বৈদ্যর ভূমিকায় মলয়, নায়েব এবং বিনোদের চরিত্রে সৌরভ, পোস্টমাস্টার এবং দানেশের ভূমিকায় শুভদীপ, সচি, মালি এবং অন্যান্য চরিত্রে অপূর্ব, ক্ষীরির ভূমিকায় উষসী, শাশুড়ি এবং রাঁধুনির চরিত্রে সবর্ণা, সুরধুনী, হরমণি এবং যামিনীর ভূমিকায় সঙ্গীতা, নিশানাথের চরিত্রে স্নেহাদ্রি এবং গল্পপাঠে এনামুল। নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আপনি শুনবেন এই গল্পের অন্তিম পর্ব। শুনতে থাকুন রেডিও মেলন 90.4 FM।